নমস্কার, আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, বাংলাদেশি হিন্দুরা যোগীজির যে বাটোগে তো কাটোগে যে কথাটি বলেছেন, সেই কথাটির যে সত্যতা তা কিন্তু দেখিয়ে দিল। গতকালকে চট্টগ্রামে দেখলাম চিন্ময় ব্রহ্মচারীর নেতৃত্বে বাংলাদেশে যে 2 লাখ হিন্দু একাট্ঠা হয়েছিল, যা বাংলাদেশের সরকার বা বাংলাদেশি মুসলিম মাঝহব কোনোদিন ভাবতে পারেনি, ইভেন কি হিন্দুরাও ভাবতে পারেনি। হিন্দুরা যে বাংলাদেশে একাট্টা হতে পারছে, এর কারণ কিন্তু কোথাও না কোথাও নরেন্দ্র মোদী। কারণ হিন্দুদের মধ্যে, বাংলাদেশ হিন্দুদের মধ্যে একটা ব্যাপার ছিল, যখনই বাংলাদেশে কোনো বিপদ দেখত তখনই বর্ডার পেরিয়ে এপাশে এসে পড়তো, অর্থাৎ ভারতবর্ষে এসে পড়তো। কখনো পাসপোর্টের মাধ্যমে আসতো আর যেত না, যে বাংলাদেশে বিপদ রয়েছে আর যেত না, আর কখনো এমনি কাঁটাতার ডিঙিয়ে চলে আসতো বর্ডার পেরিয়ে। তো সেই অবস্থায় এবার যখন বাংলাদেশে ঝামেলা হলো, অর্থাৎ শেখ হাসিনার পতন হলো আমেরিকার তক্তাপলটের কারণে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশি হিন্দুদের কিন্তু সামনে কোনো অপশন রইলো না। ভারত সঙ্গে সঙ্গে বর্ডার সিল করে দিল, ভিসা দেওয়া বন্ধ করে দিল, নতুন ভিসা, এমনকি মেডিকেল ভিসা পর্যন্ত বাংলাদেশ খুব ইমিডিয়েট, না হলে খুব গুরুত্বপূর্ণ না হলে মেডিকেল ভিসা দেওয়া বন্ধ করে দিল। সেই জায়গায় গিয়ে হিন্দুদের কিন্তু, হিন্দুরা দলে 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 এসে, আপনারা অনেকে দেখেছেন কিনা জানি না, দলে সেই ঝামেলার সময় শেখ হাসিনার পদত্যাগের পরে, সেই হাসিনার সেই সময় দলে দলে হিন্দুরা কিন্তু বর্ডারে এসে ভিড় করছিল যে আমাদের ভারতে ঢুকতে দাও, কিন্তু তাদেরকে কোনো মতেই ভারতে ঢুকতে দেওয়া হয়নি। তারা কিন্তু আবার ফিরে গেছে নিজ ভূমিতে। নিজ ভূমিতে ফিরে গিয়ে তারা বুঝতে পেরেছে যে এবার হয় মুসলিম হয়ে থাকতে হবে, নাহলে প্রতিরোধ করতে হবে। তো তারা প্রতিরোধ করেছে, আর যারা খিদের কাছে নতি স্বীকার করেছে তারা আজকে ক্রিশ্চান হয়ে আছে হিন্দুদের থেকে ধর্মান্তরিত হয়ে, যারা তলোয়ারের কাছে নতি স্বীকার করেছে তারা সালোয়ার পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগ হিন্দু কিন্তু তাদের প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা ঢাকায় এই ধরনের বড় বড় ক্যাম্পেনিং দেখেছি, 8 দফা দাবিতে, হিন্দুদের 8 দফা দাবিতে, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের 8 দফা দাবিতে এই ক্যাম্পেনিং দেখেছি। বিরাট ভিড় হয়েছিল, বিরাট জনসংখ্যার 6 লাখ হয়েছিল হিন্দুদের, এবং বিশেষ করে যুবক যুবতীরা সেখানে পৌঁছেছেন। এমন নয় যে কোনো রাজনৈতিক ব্যাপার, এই ব্যাপারটা একমাত্র একবারেই ধর্ম রক্ষার ব্যাপার হয়ে গেছে, ক্রুসেড হয়ে গেছে। এবং এই চিন্ময় ব্রহ্মচারী, এই ভদ্রলোক যে বলেছিলেন, সন্ন্যাসী, তিনি যে বলেছিলেন যে হ্যাঁ দুর্গাপূজার পরে যে নেক্সট শনিবার পাবো, সেই শনিবারই কিন্তু আমরা চট্টগ্রামে বিরাট একটা সমাবেশ করব। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু বিশাল সমাবেশ করেছিল চট্টগ্রামে, প্রায় 2 লাখ হিন্দু ওখানে একাট্টা হয়েছিল। একটা কথা অবশ্যই হিন্দুদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু হিন্দুদের তৃতীয় বৃহত্তম বাসস্থান, তো বাংলাদেশকে ছেড়ে আসলে হবে না, কারণ সেই জায়গায় সমস্ত সম্পত্তি তাদের। 1947-এ ছেড়ে আসা হয়েছে, 1971-এ ছেড়ে আসা হয়েছে, 2000-এ ছেড়ে আসা হয়েছে, আবার 2024-এ কেন তাদের নিজেদের জন্মভূমি ছাড়তে হবে? সমস্ত জায়গায় হিন্দুরা যে যেখানেই আছে তারা সেখানেই সেভাবেই প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে আমার মনে হয়। পালিয়ে পালিয়ে কোথায়, হিন্দুরা কোথায় পালিয়ে যাবে? হিন্দুদের কোনো দেশ নেই, হিন্দুরা যে দেশে আছেন সেই দেশটাই হিন্দুদের, এটা হিন্দুরা অন্তত মনে করে। অন্য ধর্মের ধর্মাবলম্বীরা মনে করে কি না জানি না, কিন্তু হিন্দুরা অন্তত এটাই মনে করে। সব থেকে বেশি বিশ্বের হিন্দু রয়েছে ভারতবর্ষে, তারপরে সেকেন্ড পজিশনে রয়েছে নেপাল, এবং থার্ড পজিশনে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু প্রায় 1,40,00,000 হিন্দু বসবাস করে, ব্যাপারটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। তো কিছু হলেই পালিয়ে আসাটা কোনো সমাধান নয়, জায়গায় দাঁড়িয়ে প্রতিরোধ করাটা এর সমাধান। এবং এই বাংলাদেশি সংখ্যালঘুরা যে 8 দফা দাবিতে আন্দোলন শুরু করেছে, এই আন্দোলন যদি না মানা হয়, চিন্ময় ব্রহ্মচারী কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে এরপরে ঢাকার রাস্তা কিন্তু আমরা জ্যাম করে দেব, ঢাকায় এই ধরনের আন্দোলন শুরু হবে। এই 8 দফা দাবির মধ্যে কয়েকটি দাবি হচ্ছে গিয়ে, এই হিন্দুদের আলাদা ট্রাইব্যুন দিতে হবে, অর্থাৎ হিন্দুদের কোনো, হিন্দুদের সঙ্গে কোনো অন্যায় হলে, অত্যাচার হলে, হিন্দুদের সঙ্গে কোনো
এমনকি বেআইনি কোনো কাজকর্ম হলে, যেমন হিন্দুদের জমি ছিনিয়ে নেওয়া, হিন্দুদের মেয়েদেরকে তুলে নিয়ে রেপ করা, মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া, সেগুলো এই কেসগুলো বাংলাদেশের থানা নেয় না। এর জন্য আলাদা ট্রাইব্যুনাল করতে হবে এবং এবং প্রত্যেক জেলায় জেলায় বাংলা এর কাউন্সিল তৈরি করতে হবে। কাউন্সিল তৈরি করলে কি হবে, হিন্দুদের কোনো ধরনের অসুবিধা হলে, জমি জমা সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত, ধর্মীয় সংক্রান্ত এবং ব্যক্তিগত কোনো অসুবিধা তৈরি হলে মুসলিমদের দ্বারা, তাহলে তারা সেই ট্রাইব্যুনালে গিয়ে বিচার চাইতে পারবে এবং তারা ওপরে প্রেশার করতে পারবে, অর্থাৎ বাংলাদেশে ওপরে সংসদে তার কথা তুলতে পারবে। এবং আনুপাত হারে সংসদে হিন্দুদের উপস্থিতি বাড়াতে হবে। বাংলাদেশের জনসংখ্যার যে আনুপাতিক হার, সেই হিসাবে সংসদে যে এমপির উপস্থিতি সেটা বাড়াতে হবে, আর নয়তো হিন্দুরা ভোট বহিষ্কার করবে। কারণ বাংলাদেশে যেভাবে ভোট হয়, এইভাবে ভোট হওয়া না হওয়া না হওয়ারই নামান্তর। যোগী যে কথাটি বলছেন যে বাটোগে তো কাটোগে, সেটা বাংলাদেশি হিন্দুরা কিন্তু হাড়ে হাড়ে বুঝেছেন। তারা কিন্তু সমস্ত জাত ধর্ম সমস্ত কিছুর উপরে গিয়ে, সমস্ত জাতির উপরে গিয়ে তারা কিন্তু একখাট্টা হয়েছেন ধর্মীয় নিরিখে। তারা কিন্তু সমস্ত জাতের উপরে গেছেন। ইন্ডিয়ান হিন্দুরা যারা আছেন তাদেরও কিন্তু এই ব্যাপারটা বোঝা উচিত যে কংগ্রেস সবসময় হিন্দুদের আগে জাতে বিভক্ত করছে, স্টেটে বিভক্ত করছে, টাইটেলে বিভক্ত করছে। এইগুলো বন্ধ করে হিন্দুদের একাট্টা হয়ে যে আমরা সবাই হিন্দু, আমরা সবাই ভারতবাসী এবং বাংলাদেশ থেকে এই শিক্ষাটা নেওয়া দরকার। মোদিজি যদি বর্ডার সিল না করাতেন, তাহলে বাংলাদেশে কিন্তু হিন্দুরা এদেশে আবার ঢুকতো। ঢুকে এই হিন্দুদের মধ্যে আবার একটা বিশেষ লক্ষণ কি আছেন, ঢুকে এরা বামপন্থী হয়ে যেত। ঢুকে এরা বামপন্থী হয়ে তৃণমূলকে ভোট করা শুরু করতো, কংগ্রেসকে ভোট করা শুরু করতো। মোদিজি হয়তো সেই ইতিহাসটা দেখেছেন, সেই ইতিহাসটা দেখে এক তীরে দু নিশান লাগিয়ে দিয়েছেন যে তোমাদের এসে এখানে বামপন্থী হওয়ারও তো কোনো দরকার নেই, তোমরা তোমার দেশে থাকো, নিজের দেশে নিজের সম্পত্তি নিজের ধর্ম রক্ষা করো এবং কিছু হলেই কাপুরুষের মতন পালিয়ে না এসে নিজের জায়গায় দাঁড়িয়ে, নিজের ভিটে দাঁড়িয়ে নিজের ধর্মকে রক্ষা করো, সেটাই হবে সব থেকে বড় ব্যাপার।